Assalamualaikum, সবাই কেমন আছেন? আমি নুরুন্নাই ফারদেশি আর কৃতিত্ব থেকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা আজকে দেখাবো টমেটো গাছ আমরা কিভাবে নিচে করি। দেখেন, এক একটা টমেটো গাছ 20 মিটার পর্যন্ত লম্বা হয়। দেখেন, প্লাস্টিক পর্যন্ত যায়। তারপর আমরা কী করি, গাছগুলো নিচে শোয়ানোর ব্যবস্থা করি। দেখেন এই সিস্টেমে, কিছুদিন পরে আমরা কী করি, এইভাবে দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার এইভাবে পাঁচবারের মতো আমরা গাছগুলো নিচে করা লাগে। দেখেন গাছগুলো নিচে শোয়ানোর সিস্টেমগুলো আমি দেখাচ্ছি শেষ করে। দেখেন, এক ফেস দুই ফেস এই রশিগুলো ঠিক আমরা এভাবে বানবো। দেখেন, একটা টমেটো গাছে এখানে 1 কেজি 2 কেজি 3 কেজির মতো ছোট বড় মিলে 3-4 কেজি টমেটো আছে। দেখেন অনেক লম্বা গাছ, এই গাছটা আমরা নিচে শোয়ানোর ব্যবস্থা করবো। দেখেন এভাবে আমরা গাছগুলো নিচে করি। দেখেন কিছুদিন পর এই গাছগুলি আবারও প্লাস্টিক পর্যন্ত চলে যাবে। এরপর আমরা সেম এই পদ্ধতিতে আমরা গাছগুলি আবার নিচে করবো। দেখেন আমি আর একটা গাছ দেখাই, সেম এইভাবে আমরা গাছগুলো নিচে করি। দেখেন অনেক লম্বা গাছ, অনেক নিচে করে ফেলছে। দেখেন দেখেন বন্ধুরা, এইভাবে আমরা টমেটো গাছগুলো নিচে করি। এই গাছগুলি হাইট অনেক লম্বা হয়, 20 মিটার পর্যন্ত। দেখেন প্লাস্টিক পর্যন্ত আমাদের এখানে হাইট বেশি না। এই গাছগুলি বারবার আমরা এভাবে নিচে করে, দেখেন 4 থেকে 5 বার এভাবে আমরা কন্টিনিউ নিচে করা লাগে। কদিন পর পর এই গাছগুলি আমরা আবারও নিচে করব। দেখেন বন্ধুরা, এই গাছগুলির হাইট ছিল কোথায়, অনেক উপরে। দেখেন আমরা কোথায় নিয়ে আসছি, সেম এই পদ্ধতিতে গাছগুলি আমরা নিচে করি। আর একটা কথা না বললে নয়, সবাই আমাকে জিজ্ঞাসা করে, ভাই গ্রিন হাউসের ভিতরে আমরা টমেটো চাষ করেন আপনারা, এগুলোর ফয়াগ্রহণ কীভাবে হয়? এগুলির বীজই আলাদা ভাই। মূলত বীজ দুই ধরনের হয়, একটা হলো ইনডোর, একটা হলো আউটডোর। যেটা ইনডোর, এটাতে কোনো সময় ফয়াগ্রহণ লাগে না, দরকার পড়ে না। এই বীজগুলি অন্যরকম বীজ, এগুলি আপনার যত হাওয়া বাতাস থাকুক বা না থাকুক, পোকামাকড় থাকুক না থাকুক, গ্রিন হাউসের ভিতরে সুন্দরভাবে এই টমেটোগুলি হবে। টমেটো, শসা, যে কোনো কিছু, আউটডোর ইনডোর দুই ধরনের বীজ হয়। যে বীজগুলো ইনডোরের, এগুলির কোনো সময় ফয়াগ্রহণ হয় না, ফয়াগ্রহণ লাগে না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো মতামত জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে থাকবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা ফলো করার নাই পেজটি ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিওর জন্য। ওকে, আসসালামু আলাইকুম।